তো এর আগে তোমাদের হাওড়ার ভিডিওটি দেখিয়েছিলাম, যারা যারা দেখোনি আই বটনের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আমি হাওড়া থেকে পুনে চলে আসিলাম এবং এখন বর্তমানে ট্রেনে রয়েছি এবং এখন আমার জার্নি হলো পুনে টু মুম্বাই। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই রোডটি হচ্ছে পুনে টু মুম্বাই যাওয়ার রোড। রোডটি দেখতে দারুণ লাগছে। এই রোডটা চলতে চলতে এমন কিছু দৃশ্য আমি দেখলাম যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো তোমাদের জন্য ভিডিওটি করছি, তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবে। তো এমন কিছু দৃশ্য আমি এই ভিডিওতে দেখাবো যা হয়তো এর আগে তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাওনি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ রোডগুলি, রেল লাইনগুলি, অনেক বড় বড় ট্রেন রয়েছে সামনে। তো ট্রেনগুলি এতটাই লম্বা যে মিনিটের পর মিনিট ধরে ট্রেন চলতে থাকে, তবু ট্রেনের শেষ হয় না। তো ভিডিওটি দেখতে থাকো। সত্যি এই ফার্স্ট টাইম আমি এরকম এক্সপিরিয়েন্স করছি, খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি ট্রেন রয়েছে, এই ট্রেনটি মনে হচ্ছে অত বড় না, ছোটো ট্রেন। তো সামনে আরও অনেক বড় বড় ট্রেন রয়েছে, সেটা তোমাদের দেখাবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে, কোনো জায়গায় স্কিপ করবো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো আমরা এখন রয়েছি একটি বড় ট্রেনের ভিতরে, যেই ট্রেনটির ভিতরে আরও পৌঁছাতে পারছে না সূর্যের আলো, এর জন্য অন্ধকার আর কি। তো ভিতরে লাইট যাওয়া, লাইটের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। তো খুবই ভয়ানক লাগছে আর কি ট্রেনটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে, একটি ঠান্ডা আর কি এরকম মেসেজ হচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক, মানে কী বলবো আর, এরকম মনে হচ্ছে, আমি মনে হচ্ছে কোনো ট্রেনের গেম খেলছি আর কি। তো আমরা ফাইনালি ট্রেনের থেকে এক্সিট করলাম। তো চারিদিকে সবুজে ঘেরা এবং সামনে পাহাড়, ভিউটি জাস্ট অসম। তো এত সুন্দর দৃশ্য নিজের চোখে দেখে মানে অনুভবটা অন্যরকম হচ্ছে আর কি, কী বলবো আর। মনে হচ্ছে এখানে একটু নেমে একটু ঘোরাফেরি করে যায় আর কি, কিন্তু সেটা এখন সম্ভব হবে না, কারণ আমি রয়েছি ট্রেনে। কিন্তু তোমরা যদি সাপোর্ট করো, নেক্সট টাইম আবার আসা যাবে। তো আমরা দেখতে পাচ্ছ পাহাড়ের সাইড দিয়ে একদম ঘেসে যাচ্ছি আর কি। তো জাস্ট অসম লাগছে, কী বলবো আর, দারুণ লাগছে, দারুণ। তো সামনে দেখতে পাচ্ছি আরেকটি ট্রেনে চলে আসছে। তো এই ট্রেনটি মনে হচ্ছে একটু বড় হবে, কারণ পাহাড়টি অনেক বড় দেখলাম। তো চলো ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা চলছি আর কি, তো চলো যাওয়া যাক। আর এই সমস্ত রেল লাইন দিয়ে রেল একটু মানে আস্তে আস্তে চলে আর কি, কারণ বুঝতে তো পারছো পাহাড়ি এলাকা, যে কোনো সময় রিস্ক হতে পারে আর কি, এর জন্য ট্রেনটি একটু মানে স্লো মোশনে চলে আর কি। তো সামনে মনে হচ্ছে ট্রেনের ভিতরে কাজ চলছে, এই যে লোকরা কাজ করছে আর কি এখানটায়। তো চলো আমরা এগিয়ে যাবো। ট্রেনের থেকে আমরা এক্সিট করলাম এবং পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ সাইডে অনেক বড় বড় পাহাড় রয়েছে, ভিউটি জাস্ট অসম। তোমাদের একটু পাহাড়ের ভিউটি দেখাচ্ছি, দাঁড়াও। তো সামনে কিছু দূর গিয়ে তোমাদের একটু পাহাড়ের ভিউ দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটি একটি, বাহ কী সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো সামনে আরেকটি ট্রেন রয়েছে, তো ট্রেনের ভিতরে এই যে প্রবেশ করলাম আমরা, মানে কী বলবো আর, মানে একটু যেতে না যেতেই ট্রেনে চলে আসি আর কি। তো ট্রেনগুলি অনেক বড় বড়, মানে ট্রেনে একটা ট্রেনে বেরোতে মানে 1 থেকে 2 মিনিট লেগে যাচ্ছে আমাদের। তো জাস্ট অসম এক্সপিরিয়েন্স করেছি আমি, মানে কী বলবো আর, তোমরা না আসলে তো বুঝতে পারবো না এরকম এক্সপিরিয়েন্স। তো চলো তোমরা ভিডিওটি দেখে মজা নিতে থাকো, চলো যাওয়া যাক। আর বর্তমানে এখন আমরা রয়েছি কল্যাণে। जुन गुफाओं में है चंदा जाके पीछे चुप डरा, इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे ला, इन फिजाओं में लपक के बांधा मैंने फिर छाप छोड़े चला, मुझे किस किस ने क्या क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा, मैं एक बादल में चलता रहा, गगन बरस पड़ा तो आवा,
তো বন্ধুরা আমরা অনেক করে টেনেল পার হয়ে আসলাম, তো ভাবছি ভিডিওটি এখানে শেষ করবো কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি নতুন হয়েছে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এতটুকুই। তো সামনে আরও একটা টেনেল এসে পড়ছে, কী বলবো আর বন্ধুরা, মানে কী বলবো আর, মানে এখানে নামতে ইচ্ছে করছে আর কি, নেমে একটু জায়গাটি ভালোভাবে দর্শন করতে ইচ্ছে করছে আর কি। এখানেও কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা, মানে ট্রেনের পুরো কাজ চলছে আর কি, ট্রেনগুলোর মাঝখানে। তো আবার এই টেনেল থেকে এক্সিট করলাম আর সামনে পাহাড়গুলি জাস্ট কি বলবো আর গাইস, পাহাড়গুলি জাস্ট অসম দেখতে। आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात, इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे ला, इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला, मुझे किस किस ने क्या क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा, मैं एक बादल में चलता रहा, गगन बरस पड़ा तो आवा।